Hi guys, this is Saifur, Rahman, Azim and welcome back to another vlog. Exactly. এভাবেই আমাদের মধ্যে থেকে সবাই কিন্তু এখন কোনো না কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত। TikTok, Facebook, YouTube বা Instagram সহ নানান ধরনের সোশ্যাল মিডিয়া এখন সবাইকে কিন্তু ভিডিও শেয়ার করতে দেখা যায়। আর তখনই আপনাকে ডিল করতে হয় ভিডিও শুট করে ভিডিও এবং অডিওর সাথে। কখনো আপনার ভিডিও থেকে অডিওকে এক্সট্র্যাক্ট করে ফেলা বা কেটে ফেলে দেয়া বা কখনো আপনার ভিডিওকে অডিওতে কনভার্ট করা অথবা আপনার অডিওকে অন্য কোনো ফরম্যাটে কনভার্ট করা, MP4 থেকে MP3, MKV থেকে MP4, ইভেন আপনি যদি আপনার আইফোনে কোনো ভিডিও শ্যুট করেন সেই ভিডিওটাকে সাধারণ MP4 ফাইলে কনভার্ট করতে গেলেও আপনাকে ডিল করতে হয় কোনো কনভার্টারের সাথে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি অল ইন ওয়ান একটি দুর্দান্ত সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি, যেখানে আপনি আপনার ভিডিওকে সম্পূর্ণরূপে কমপ্লিট টুলবক্স হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সেই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার ভিডিও এবং অডিও নিয়ে যত ধরনের প্রবলেম আছে সব সলিউশন করতে পারবেন। যে কোনো ধরনের কনভার্টিং, ডাউনলোডিং, এক্সট্র্যাক্টিং, ইভেন এডিটিং, সেই সাথে আপনি স্ক্রিন রেকর্ডিং সহ নয়েজ রিমুভিং, ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভিং, ইভেন আপনার যদি ভিডিওতে ওয়াটারমার্ক থাকে সেটাও কিন্তু আপনি সহজেই রিমুভ করতে পারবেন। তাহলে দুর্দান্ত এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। আজকের ভিডিওটি আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বলবো, কেননা আজকের ভিডিওতে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব এটা প্রয়োজন পড়বে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। এক্স্যাক্টলি, আপনার ভিডিও, অডিও এবং ইমেজ সব ধরনের কার্যক্রমেই এই সফটওয়্যারটি আপনাকে অনেক বেশি দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিবে। এক্স্যাক্টলি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার। এক্স্যাক্টলি, ওয়ান্ডারশেয়ার ওয়ার্ল্ডের খুবই রেপিউটেড একটি সফটওয়্যার কোম্পানি এবং এটা প্রোভাইড করছে ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার, যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিও কনভার্ট, ভিডিও কম্প্রেসিং, ভিডিও এডিটিং, স্ক্রিন রেকর্ডিং, আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ডিং, ওয়েবক্যাম রেকর্ডিং, ইভেন আপনার ভিডিও মার্জিং, ভিডিও প্লেয়ার, ভিডিও বার্নিং এবং আরও অন্যান্য বিভিন্ন টুলস পেয়ে যাবেন, ঠিক আছে, যেগুলো খুবই দুর্দান্ত। মানে এমন কোনো কিছু আমি দেখিনি যেটা আসলে এই সফটওয়্যার দিয়ে করা যায় না। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি আপনার ভিডিওকে MOV থেকে MP4 কনভার্ট করতে পারবেন, সেই সাথে আরও অনেক টুলস রয়েছে এবং সবচেয়ে মজার টুলস হচ্ছে আপনি ভিডিও যেভাবেই শ্যুট করেন না কেন, জাস্ট একটা ক্লিকেই যে কোনো সোশ্যাল মিডিয়াতে সেটা আপলোড করার জন্য রেডি করে ফেলতে পারবেন সেই সোশ্যাল মিডিয়ার অ্যাসপেক্ট রেশিও এবং রেজুলেশন অনুযায়ী। দারুণ না? এক্স্যাক্টলি, সত্যি অসাধারণ। সো চলুন আর কথা না বাড়িয়ে সেই সফটওয়্যারটির সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। এক্স্যাক্টলি, ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার। ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে চলে আসতে পারেন অথবা এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার। এটা আপনি উইন্ডোজের জন্য এবং ম্যাকের জন্য দুইটার জন্য ইউজ করতে পারবেন খুব ইজিলি। সুতরাং লেটস চেক ইট আউট ফ্রম আওয়ার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক, ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে গেছি যেটা খুবই দুর্দান্ত এবং কুল। সো এই ইন্টারফেসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এডিটর, স্ক্রিন রেকর্ডার, মার্জার, ডিভিডি বার্নার, প্লেয়ার অ্যান্ড মোরস। সর্বপ্রথম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কনভার্টার ভিডিও অডিও টু ফ্রম এনি থাউজেন্ডস প্লাস ফরম্যাটস। এরপরে রয়েছে ভিডিও ডাউনলোডার, এরপর রয়েছে কম্প্রেসার, মানে ভিডিও অডিও কম্প্রেস করতে পারবেন উইদাউট লস অফ কোয়ালিটি। এবং এখানেই শেষ নয়, আমি যদি আপনাদেরকে এর সবচাইতে মজার একটা বিষয় দেখাই সেটা হচ্ছে এখানে যখন আমরা চলে আসবো তখন এখানে দেখতে পাচ্ছেন যে এই সফটওয়্যার দিয়ে যা যা আপনি করতে পারবেন তার সবই কিন্তু এখানে দেখানো আছে। কনভার্টার, ডাউনলোডার, কম্প্রেসার, এডিটর, মার্জার, স্ক্রিন রেকর্ডার, ডিভিডি বার্নার, প্লেয়ার, একটা প্লেয়ারও আপনি পাবেন। এটা দিয়ে আপনি জিফ ফাইল তৈরি করতে পারবেন, জিফ বানায় না ওই যে আপনার অ্যানিমেশনের মতো। অনেকে আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই অ্যানিমেশন কীভাবে তৈরি করবো, জাস্ট আপনার ভিডিও থেকে এটা দিয়ে অ্যানিমেশন বানাতে পারবেন। তারপর ইন্ট্রো এবং আউট্রো বানাতে পারবেন, ফিক্স ভিডিও মেটাডেটা করতে পারবেন, তারপর ইমেজ কনভার্ট করতে পারবেন, সিডি কনভার্ট করতে পারবেন, সিডি বার্ন করতে পারবেন, ঠিক আছে, করতে পারবেন না এমন কোনো কিছু নেই। ইভেন আপনি এটা দিয়ে ট্রান্সফারও করতে পারবেন, আপনার কম্পিউটার থেকে আপনার মোবাইলে ফাইল ট্রান্সফার করতে পারবেন, আপনার ছবিতে থাকা ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন, আপনার ভিডিও থেকে ভোকাল রিমুভ করতে পারবেন, নয়েজ রিডাকশন করতে পারবেন, মানে নয়েজ রিমুভ করতে পারবেন, ইভেন আপনি সাবটাইটেল অ্যাড করতে পারবেন এটা দিয়ে, সেই সাথে অটো ক্রপিং দিতে পারবেন, মাস্টার যে আর্টিফিশিয়াল অটো ক্রপিং আছে সেটা, তারপরে হচ্ছে AI পোর্ট্রেট আছে, ভিডিও স্টেবিলাইজেশন আছে। অনেকে আসলে এমন ভিডিও করেন যে ভিডিওগুলো আসলে এত বেশি শেকি থাকে যার কারণে সেটা স্টেবিলাইজ করা প্রয়োজন পড়ে। সো আপনি যদি প্রিমিয়ার প্রো না জানেন আপনার কাছে এই সফটওয়্যারটা থাকলেও কিন্তু আপনি সেটা করতে পারবেন এবং আপনি অবশেষে চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন। সো চলুন আমরা এবার দেখে নিই যে আসলে
আসলে এটা কিভাবে ইউজ করতে হয়। তো আমরা প্রথমেই চলে আসব, যেহেতু এই সফটওয়্যারটি একটি ভিডিও কনভার্টার বা কনভার্টার সফটওয়্যার, সেই জন্য আমরা সর্বপ্রথমেই ভিডিও এবং অডিও কনভার্ট কিভাবে করতে হয় সেটা দেখব। তো এখানে কনভার্টার এখানে এসে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব ইজিলি কিন্তু একটা ইন্টারফেস আছে যেখানে আপনি আপনার অডিও ফাইল বা ভিডিও ফাইলকে রাখতে পারবেন, ঠিক আছে। সো এখানে আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে এসে আমরা প্লাস আইকনে গিয়ে আমাদের ডেস্কটপে একটা ফাইল আছে, এই যে এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলটা আমরা একটু ওপেন করি। ওকে, সো এটা একটা ভিডিও ফাইল, ঠিক আছে। তো এই ভিডিও ফাইলটাকে যদি আমরা এখন অডিও কনভার্ট করতে চাই, যেমন এটাকে আমরা ওপেন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে এটা একটা ভিডিও ফাইল। সো এটাকে আপনি অডিও ফর্মে কোন ফর্মেটে কনভার্ট করতে চাইবেন সেটা এইখান থেকে এসে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আউটপুট ফর্মেটের এখানে ভিডিও আছে, অডিও আছে, ডিভাইস অনুযায়ী আছে, মানে আপনি যদি কোনো ডিভাইস অনুযায়ী ভিডিও তো আউটপুট দিতে চান সেটা আপনি করতে পারবেন, যেমন অ্যাপল, অ্যান্ড্রয়েড, স্যামসাং যেটা আছে। তারপরে ওয়েবে, যেমন আপনি যদি ইউটিউবে আপলোড করতে চান তাহলে কোন রেজুলেশন আপলোড করবেন সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন। আবার আপনি যদি ফেসবুকে আপলোড করতে চান তাহলে কোন রেজুলেশন আপলোড করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। আবার যদি আপনি এখানে দেখা যাচ্ছে যে ভিমিও বা ইনস্টাগ্রামের সাইজে ডাউনলোড বা আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি সেই সাইজটা এখানে দিয়ে দিতে পারেন। টিকটকের জন্য করতে চাইলে এখানে করে নিতে পারেন, ঠিক আছে, খুব ইজিলি। এবং আমরা যদি এখন দেখি যে আমরা এটাকে চাচ্ছি যে আসলে ভিডিও থেকে MP3 করব, ঠিক আছে, MP3 করব এবং সেম অ্যাজ সোর্স যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। তো এখানে কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদমই অল্প সময়ে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা আউটপুট ফোল্ডারে আসি, আউটপুট ফোল্ডারে আসার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই ফাইলটা আছে সেটা কিন্তু অডিও হয়ে গেছে। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে MP3 হয়ে গেছে, ঠিক আছে। সো MP3 তো হয়েই গেল। এখন যদি আবার আপনি চান যে এটাকে MP3 না, আপনি এটাকে WAV দিবেন বা ওয়েভ দিবেন, যেটা একদম লসলেস কোয়ালিটি, সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। আবার যদি আপনি এটা থেকে ভিডিওতে এসে এখান থেকে অন্য কোনো ফরম্যাটে করতে চান, যেমন এটা আছে MP4 ফরম্যাটে, আপনি যদি এইটাকে আমি ধরে নিচ্ছি যে MOV ফরম্যাটে করতে চান, তাহলে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিয়ে এখানে কনভার্টে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু MOV ফরম্যাটে হয়ে গেছে। সো এভাবে আপনি কিন্তু আসলে কনভার্টিং করতে পারবেন। একইভাবে আপনি যদি এইটাকে আসলে এখান থেকে ওয়েব ভিডিওতে এসে, আমরা ধরে নিচ্ছি ইউটিউবের জন্য আপনি এটা কনভার্ট করবেন, সেটা আমরা ফেসবুকের জন্য দিতে পারি। ফেসবুকে আমরা HD 720 দিয়ে দিচ্ছি। 720 দিয়ে যদি আমরা এটাকে কনভার্টে ক্লিক করি, সো এখন যদি আমরা আসলে আমাদের আউটপুট ফোল্ডারে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের ফেসবুকের যেই 720 ফরম্যাট আছে সেই ফরম্যাটে চলে এসেছে। সো এভাবে আপনি সব কিছু আসলে কনভার্ট করতে পারবেন, সেটা আপনি অডিও হোক অথবা ভিডিও হোক। এখানে যদি আমরা এই ভিডিওটাকে রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে যদি এখানে কোনো অডিও ফাইল নিয়ে আসি, যেমন আমরা যদি এইখান থেকে এই অডিও ফাইলটাকে নিয়ে আসি, এই অডিও ফাইলটাকে, এটা আছে হচ্ছে ওয়েব ফাইল, এটাকে যদি আমরা MP3 করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে চলে আসবো, এসে জাস্ট MP3-তে ক্লিক করে দিব এবং এখানে কনভার্টে ক্লিক করলেই আমাদের এটা কিন্তু ওয়েব ফাইল থেকে MP3 হয়ে যাবে, ঠিক আছে, খুবই ইজিলি, একদমই ইজিলি, ঠিক আছে। তো এখন আমরা চলে যাচ্ছি আবারও আমাদের যে মেইন স্ক্রিন আছে সেই মেইন স্ক্রিনে। তো এখান থেকে আপনারা আবার চাইলে ডাউনলোড করতে পারবেন বিভিন্ন কিছু এবং এখান থেকে কম্প্রেস করতে পারবেন, ঠিক আছে, কম্প্রেসার রয়েছে। সেই সাথে এখানে রয়েছে এডিটর, আমরা একটু এডিটরে আসি। এডিটরে আসার পরে আপনি চাইলে এখান থেকে ট্রিমিং করতে পারবেন, ক্রপ করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে ট্রিমিংয়ে এসে এই ফাইলটা আনি, আনার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কিন্তু এটা অন হয়ে গেছে, ঠিক আছে। আমি একটু সাউন্ডটা কমিয়ে নিচ্ছি। অটোমেটিক্যালি অন হয়ে যাওয়ার পরে আপনি যেই জায়গা থেকে আসলে ভিডিও শুরু করতে চাচ্ছেন সেই জায়গায় নিয়ে যাবেন। যেমন আমরা যদি এটাকে ধরে এনে এখান থেকে যদি আপনি ট্রিমিং করতে চান, দেখতে পাচ্ছেন যে কেটে গেছে, ঠিক আছে। আবার যদি এখানে এসে ট্রিমিং করতে চান, দেখতে পাচ্ছেন যে কেটে গেছে। এভাবে কিন্তু আপনি আসলে ট্রিমিং করতে পারবেন। আবার আপনি চাইলে এভাবেও করতে পারেন, এই যে সাইড থেকে কমিয়ে আমরা ধরে নিচ্ছি যে এইটুকু আপনি ট্রিমিং করবেন, ঠিক আছে, ট্রিমিং করে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলেই দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু আলাদা আলাদা ফরম্যাটে ট্রিমিং হয়ে গেছে, খুবই ইজিলি। এরপরে যদি আপনি আসলে এডিটরের জায়গায় এসে এগুলোকে আমরা যদি একটু কেটে দেই, এখানে হচ্ছে ক্রপিং, আপনি যদি ক্রপ করতে চান, যেমন আমাদের এই ফাইলটাকে যদি আপনি এটাকে আসলে ক্রপ করতে চান, এখানে নিচে আউটপুট আপনাকে দেখাচ্ছে, তো আমরা এই এই সাইড থেকে আসলে ক্রপ করব, ঠিক আছে। এবং ক্রপ করে আপনার যেখানে যতটুকু নেওয়া দরকার সেখানে ততটুকু নেবেন,
ঠিক আছে, এবং এটাকে চাইলে আপনি রোটেশনও করতে পারবেন আপনার ইচ্ছে মতো একদম ইজিলি, ঠিক আছে। এভাবে রোটেশন করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন, খুব ইজি। এবং এখান থেকেও আপনি কিন্তু ক্রপ যে এরিয়া সাইজ আছে সেই এরিয়া সাইজ অ্যালাইন করতে পারবেন। যেমন আপনি যদি 1:1 দিতে চান, এভাবে 1:1 দিতে পারবেন, 4:3 দিতে পারেন, তারপর 16:9 দিতে পারেন, 9:16 দিতে পারেন, এবং এখান থেকে আপনি কিন্তু খুব সহজে সব কিছু করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যে আপনি শুধু ওই কাজটাই করতে পারবেন তাই নয়, সেই সাথে আপনি আরও অনেক কিছু করতে পারবেন। যেমন এখানে আমরা যদি ক্রপিংয়ে এসে আবার ভিডিওটা আনি, আনার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফেক্টস আছে, আপনি এখান থেকে বিভিন্ন ইফেক্টস দিতে পারবেন। ভিডিওর কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কিছু ফরম্যাট আছে। আবার এখান থেকেও আপনি কাস্টমাইজলি কিন্তু এটার কালার কম বেশি করতে পারবেন, ঠিক আছে। এভাবে আবার ওয়াটারমার্ক যদি আপনি অ্যাড করতে চান, যেমন এখানে ইমেজ টাইপ বা আপনি যদি টেক্সট টাইপ দিতে চান, যেমন আমরা দিতে চাচ্ছি আজিম, ঠিক আছে। এভাবে আপনি কিন্তু করতে পারবেন, আপনি যেখানে দিতে চান সেখানে অ্যাড করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি সাবটাইটেল অ্যাড করতে চান, এখান থেকে এসে আপনি কিন্তু সাবটাইটেল অ্যাড করতে পারবেন। এবং এখান থেকে আপনি যদি আসলে চান যে সাউন্ড ভলিউম কমাবেন বাড়াবেন এবং এনহান্স দ্য হিউম্যান ভয়েস, এটাও আপনি করতে পারবেন এখান থেকে। দেন হচ্ছে স্পিড, আপনি চাইলে এখান থেকে এটা স্পিড বাড়াতে কমাতে পারবেন। তার মানে হচ্ছে একের ভেতর সব, ঠিক আছে, আপনি একদম একটার মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন। এরপরে চলে আসে মার্জার। যদি আপনি দুটি ভিডিওকে একসাথে মার্জ করতে চান, যেমন আমরা যদি এই ভিডিওটাকে এবং এই ভিডিওটাকে একসাথে মার্জ করতে চাই, বা এই ভিডিওটাকে এবং এই ভিডিওটাকে যদি একসাথে মার্জ করতে চাই, তাহলে কিন্তু আমরা দুইটা ভিডিওকে একসাথে মার্জ করতে পারবো। যেমন আমরা এটা এবং এটা দিয়ে দিচ্ছি, এই দুইটাকে আমরা দিয়ে যদি এখান থেকে মার্জে সিলেক্ট করে দিই, ঠিক আছে, এখানে যদি স্টার্ট অল দিই, স্টার্ট অল দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ভিডিও কিন্তু আলাদা আলাদা ছিল, বাট আমরা যখন মার্জে এটা নিয়ে এসেছি তখন এটা অটোমেটিক্যালি এখন দুইটা ভিডিও মিলে একটা ভিডিও হয়ে যাবে। ওকে, সো আমাদের এটা যখন সাকসেস হয়ে গেল তখন আমরা আউটপুট ফোল্ডারে চলে যাব, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা ভিডিও মিলে কিন্তু একটা ভিডিও হয়ে গেছে, এই যে, ঠিক আছে, একদম উইদাউট এনি ভিডিও এডিটিং সফটওয়্যার আপনি কিন্তু এটা দিয়েই এগুলো করতে পারবেন। এরপরে যদি আমরা আবারও চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন রেকর্ডার সিস্টেম আছে, যেখান থেকে আমরা যদি স্ক্রিন রেকর্ডিংয়ে আসি, এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, ওয়েবক্যাম রেকর্ড করতে পারবেন, অডিও রেকর্ড করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন রেকর্ডার, যদি আপনি সিঙ্গেল কোনো অ্যাপ্লিকেশনকে রেকর্ড করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। সো আমরা যদি শুধু স্ক্রিন রেকর্ডিংয়ে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার আসার পরে এখানে স্ক্রিন রেকর্ডিং অপশন চলে এসেছে। এখানে আপনি চাইলে লোগো অ্যাড করতে পারবেন, অ্যাড মোজাইক অ্যাড করতে পারবেন, মানে ব্লার করতে পারবেন। এখানে আমাদের মাইক্রোফোন পেয়েছে, এবং এখানে আপনি যদি কাস্টমাইজ করে নিতে চান স্ক্রিন রেকর্ডিং পোর্শন, তাহলে কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে। এভাবে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কাস্টমাইজ করে, আবার আপনি চাইলে এখান থেকে ফুল স্ক্রিন দিতে পারেন, ঠিক আছে। এখানে জাস্ট স্ক্রিন রেকর্ডিংয়ে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটা রেকর্ড হওয়া শুরু করবে। সো আমরা যদি একটু রেকর্ড করি, এখানে দেখতে পাচ্ছেন যে টাইম হচ্ছে, ওকে, রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। এখানে আমরা রেকর্ডিং আইকন পেয়ে গেছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে যদি এটাকে আবার জাস্ট অফ করে দিই, অফ করে দিলেই আমাদের যেই আউটপুট ফোল্ডার আছে সেই আউটপুট ফোল্ডারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিন রেকর্ডিংটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। সো এভাবে আপনি আসলে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। সো আমরা যদি এখন চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন ডিভিডি বার্নার আছে, প্লেয়ার আছে, জিফ মেকার আছে। তো আমরা এখান থেকে জিফ মেকারে যদি একটু আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জিফ মেকারে ক্লিক করার পরে এখান থেকে একটা ফাইল সিলেক্ট করে দিব। ফাইল সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যেই পোর্শনে আসলে অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি, যেমন আমরা এখানে হাত উঠাচ্ছি, এই যে হাত উঠানোর জায়গাটা আমরা অ্যানিমেশন বানাবো, অল্প সময় বানাবো যাতে আপনাদেরকে দেখাতে সহজ হয়, এই যে এই জায়গাটুকু, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েট জিফে দিব। ক্রিয়েট জিফে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পার্সেন্টেজের মাধ্যমে আপনাকে দেখানো হচ্ছে কত পার্সেন্ট হয়েছে। জাস্ট অল্প একটু সময় নিবে, দেন আপনার জিফটা তৈরি হয়ে যাবে। ওকে, জিফ তৈরি হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের জিফটা এখানে দেখাচ্ছে, এই যে। ঠিক আছে, খুব ইজিলি কিন্তু আপনি জিফ তৈরি করে ফেলেছেন। আপনি চাইলে ভিডিও থেকেও জিফ বানাতে পারবেন, এবং ছবি থেকেও আপনি চাইলে জিফ বানাতে পারবেন। সো এখানে এরকম আরও অনেক টুল আছে, যেমন রিমুভ ওয়াটারমার্ক আছে, ভয়েস চেঞ্জার আছে, ঠিক আছে, তারপরে ভোকাল রিমুভার আছে, নয়েজ রিমুভার আছে, ওয়াটারমার্ক এডিটর আছে, স্মার্ট টাইমার, অটো ক্রপ, সাবটাইটেল এডিটর, এগুলো কিন্তু সব কিছুই আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন, এবং ভিডিও স্ট্যাবিলাইজও আপনি চাইলে এখান থেকে করতে পারবেন খুব ইজিলি। সুতরাং আমার মনে হয় যে আপনারা যারা ছবি, ভিডিও, অডিও নিয়ে কাজ করেন, তাহলে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অল ইন ওয়ান একটা কমপ্লিট সলিউশন ফর ভিডিও টুলবক্স হতে পারে। সুতরাং আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি এটা ডাউনলোড করে ব্যবহার করার চেষ্টা করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।